উচ্ছেদ আতঙ্কে আছেন চট্টগ্রামের পতেঙ্গার কয়েক হাজার বাসিন্দা। পতেঙ্গার লালদিয়াচর এলাকা থেকে সেখানে বসবাসকারী 14,000-এর বেশি বাসিন্দাকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এজন্য ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, 1972 সালে চট্টগ্রামে বিমানঘাটি স্থাপনের জন্য নিজ আবাস থেকে এসব বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে উচ্ছেদ হওয়া এসব বাসিন্দাদের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা লালদিয়াচরে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়। দীর্ঘ 48 বছর ধরে তারা ওই জায়গায় বসবাস করে আসলেও হঠাৎ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করার উদ্যোগ নেয়। আমরা বিমানবাহিনী গাড়ি করার জন্য আমাদের সম্পদ দিয়ে দিচ্ছি, এগুলো বলার মতো না। আমাদের বাপদাদার পিঠে দিয়ে দিছি, তার ফলে মজিব আমরা এগুলো দিছে, এখন মজিবের মেয়ে আমাদের উচ্ছেদ করতেছে। আমরা ভূমিহীন মানুষ, আমরা কোনো গৃহহীন মানুষ, আমরা ভূমিহীন মানুষ। আমাদের ঘর দরকার নাই, আমাদের বাড়ির দরকার নাই, বাড়ি আমরা তৈরি করে নেব। শুধু আমাদের শুধু ভূমিটা দক, এই ভূমিটা তোমরা তাকে দিতে পারবে বাংলাদেশ যতদিন আছে। 15,000 টাকা বেতন ফাঁকটা ছেলে কি বাসা দিব না, নাতে নাতে লেখাপড়া করাবো না, খাইবো কি করবো। 14,000 মানুষ এখানে বসবাস করে, সর্বনিম্ন 5,000, 3,000 টাকা, 10,000 টাকা এই গার্মেন্টসের বেতন দিয়ে। তাইলে লেখাপড়া করাবে নাকি মা বাপকে, নাকি ওষুধ খাওয়াবে, না নিজে ওষুধ খাবে, না নিজে চলবে, না ঘর ভাড়া দিবে। আমাদের আমাদের শুধু দাবি, 10,000 মানুষের লালদিয়াচর এলাকার বাসীর দাবি, শুধু একটাই দাবি আমাদের, একটা পুনর্বাসন দেয় আমাদেরকে। এদিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিদিনই চলছে সভা সমাবেশ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানায় তারা। উচ্ছেদ বন্ধের দাবি তুলেছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, বলছেন সরকারকে বিব্রত করতে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষকে আনন্দের সাথে সারা বাংলাদেশকে শরিক করার জন্য বাংলাদেশের আশ্রয়হীন মানুষকে উনি আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে সারা বাংলাদেশে, সেই জায়গায় এই মুজিব বর্ষের প্রাক্কালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যে আশ্রয় 40-42 বছরের আশ্রয় আলা মানুষদেরকে তাদের কোনো রকম ক্ষতিপূরণ ছাড়া, কোনো রকম পুনর্বাসন ছাড়া তাদের মাথা ছাদটা কেড়ে তাদের উচ্ছেদ করা, এটা শুধু অমানবিক নয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত মুজিব বর্ষের যে স্পিরিট এটারও পরিপন্থী। লালদিয়াচরের বাসিন্দাদের উচ্ছেদ বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন সেখানকার বাসিন্দারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।